সৃষ্টি করেছেন আল্লাহ নামিন কবলেকম এবং তোমাদের পূর্বে যারা ছিল। তারপর আল্লাহ তাবারকাতালা যদি উবুদিয়াতের ক্ষেত্রে কোনো সংকীর্ণতা অনুভব করে, সেই ক্ষেত্রে আল্লাহ তাবারকাতালা বলছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্ন আরদি ওয়াসিআতান ইন্ন আরদি ওয়াসিআতুন, হে আমার বান্দারা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার জমিন প্রশস্ত, ফাইয়্যায়া ফাআবুদুন, অতএব শুধুমাত্র আমারই ইবাদত করো। যদি কোনো জায়গায় সংকীর্ণতা অনুভব করো, বাধাগ্রস্ত হও, কোনো জায়গায় যদি কোনো ধরনের সংকীর্ণতায় পড়ো ইবাদত বিষয়ে, আল্লাহ বলছেন কি, ইন্না আরদি ওয়াসিআ, আমার জমিন প্রশস্ত, ফাইয়্যায়া ফাআবুদুন, যেখানেই সম্ভব, যেখানে তোমরা সুযোগ পাও সেখানেই আমার ইবাদত করো। এবং আল্লাহ তাবারকাতালা এই উবুদিয়াত কায়েম করার জন্যই সমস্ত নবী এবং রসুলগণকে প্রেরণ করেছিলেন, সেটা তিনি ব্যক্ত করেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, তোমার পূর্বে আমি যে রসুলি প্রেরণ করেছি সকলের কাছেই এই ওয়াহী করেছিলাম, আন্নাহু লা ইলাহা, যে তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, উপাসনার যোগ্য কেউ নেই, ইল্লা আনা ফাআবুদুন, শুধুমাত্র আমি কেবলমাত্র উপাসনার যোগ্য, এবাদতের যোগ্য, অতএব আমারই এবাদত করো। এবং আল্লাহ তাবারকাতাল অন্যত্র বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের ভিতরে রাসূলকে প্রেরণ করেছি এই দাওয়াত নিয়ে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে রিসালাত, তিনি আহলে কিতাবদেরকে ডাক দিয়ে এই ঘোষণা দিয়ে গেছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু আল্লাহ ইল্লাল্লাহ, বলে দিন, হে আহল কিতাব, কিতাবধারীরা, তোমরা আসো এমন একটি কালেমার দিকে যেটি তোমাদের মাঝে এবং আমাদের মাঝে সমান, আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করব না, ওয়ালা নুশরিক বিহি শাইয়া, এবং তার সাথে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করব না, ওয়ালা ইত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এবং আমাদের কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করবে না, আল্লাহ ব্যতীত আমাদের কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করবে না। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা কাহাফে দ্ব্যর্থহীন ভাবে উল্লেখ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, বলে দিন, আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওয়াহী হয়, ওয়াহী করা হয়, আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, যে তোমাদের ইলাহ একজন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, অতএব যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে, এবং তার ইবাদত করতে যে কোনো ব্যক্তিকে কোনো কাউকেও শরীক না করে। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে বলে দিয়েছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে লোকদের সাথে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষ্য না দেয় এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর প্রেরিত বান্দা, আমি আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, অতঃপর সালাত কায়েম করে, যাকাত আদায় করে, ফাইজা ফা আলু জালিকা, যখন তারা এই কাজগুলো করবে
আসমু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তখন তারা তাদের জানমালকে আমার থেকে হেফাজত করে নিতে পারল। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বরিস্তু বাইনা ইয়াদাই সাআতি বিসসাইফ, কিয়ামতের পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তলোয়ার দিয়ে প্রেরণ করেছেন, হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত না করা হয় এবং তার কোন শিরক সাব্যস্ত না করা হয়। ওয়াজ'আলা রিজকি তাহতা যিল্লি রুমহি, এবং আমার রিজক আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ষার রগ্রে বা বর্ষার নিচে রেখে দিয়েছেন। ওয়াজ'আলা সগারু আলা মান খালাফা আমরি, এবং অপমান আর বেইজ্জতি হলো তাদের জন্য যারা আমার নির্দেশের বিপরীত চলবে, যারা আমার নির্দেশ লঙ্ঘন করবে। ওমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা পোষণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত, ইত্যাদি দলিল প্রমাণের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহর অবদিয়তটাই হল সবচেয়ে মূল বিষয়। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিধান, সেই বিধানের মূল লক্ষ্যই হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার অবদিয়ত বা তার দাসত্ব কায়েম করা। এরপরে আল্লাহর বিধানের আরেকটা উদ্দেশ্য হবে, সেটা হলো কি, ইকামাতুদ্দিন ফিল আরদ, জমিনের বুকে আল্লাহর এই অবদিয়ত বা আল্লাহর দিনকে কায়েম করে দেওয়া। আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ তো স্পষ্ট করে কোরআনে বলেই দিয়েছেন, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত দিন হলো কেবলমাত্র ইসলাম। এবং আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করবে, কশিন কাল তা থেকে সেটা গৃহীত হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে হবে আখিরাতে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিন সম্পর্কে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون, সেই জাত পাক যিনি তার রাসূলকে হক দিন সহকারে প্রেরণ করেছেন, হেদায়েত এবং হক দিন সহকারে প্রেরণ করেছেন, ليظهره على الدين كله, যাতে করে তিনি সমস্ত দিনের উপরে এটাকে বিজয় করে দেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটা অপছন্দ করে। ইকামতের দিন, দিন কায়েম করা, এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানের মূল লক্ষ্যের মধ্যে একটা লক্ষ্য উদ্দেশ্য। এবং এই ইকামতের দিন, দিনকে কায়েম করতে হলে আমাদের দুইটা পর্যায়ে আগাইতে হবে। প্রথমে হলো একামত ফিন নফস, দিনকে বুঝে নিজের নফসের উপরে কায়েম করতে হবে, এটা হলো প্রথম পদক্ষেপ, প্রথম স্টেপ। দিন যখন আমি বুঝলাম, ইসলাম বুঝলাম, তারপরে সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। নিজের জীবনে বাস্তবায়ন করার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাগিদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
İn tansurullaha yansurkum. একটা আরেকটার সাথে এমন ভাবে ওতপ্রোত ভাবে জড়িত, যদি একটা না থাকে তাহলে অপরটার কোনো অস্তিত্ব আমরা কল্পনাই করতে পারি না। যদি ইকামতুদ্দিন নিজের নফসে আমরা কায়েম না করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর জমিনে বা সমাজে কায়েম হবে না, এটাই হলো স্বাভাবিক বিষয়। আল্লাহ তবারক তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। এখানে তাফসিরে বলা হয়েছে ইন তানসুরুল্লাহ ফি আনফুসিকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তোমাদের নিজেদের ব্যাপারে, ইয়ানসুরকুম আলা আদাইকুম, তাহলে আল্লাহ তবারক তাআলা তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের শত্রুদের উপরে। তোমরা যদি নিজেদের ব্যাপারে সাহায্য করো, অর্থাৎ নিজেদের জীবনে আল্লাহর দিনকে বুঝে যদি বাস্তবায়ন করতে পারো, কায়েম করতে পারো, ইয়ানসুরকুম আলা আদাইকুম ওয়াইসাব্বিতুকুম ফিল মাআরিকি, এবং আল্লাহ তবারক তাআলা তাহলে তোমাদেরকে তোমাদের দুশ্মনদের উপরে বিজয় দান করবেন, সাহায্য করবেন, এবং তাদের মোকাবেলায় আল্লাহ তবারক তাআলা তোমাদের পদগুলোকে দৃঢ় করবেন। ওয়াজআল দীনাকুম ফাওকাল আদিয়ান, এবং তোমাদের দিনকে আল্লাহ তবারক তাআলা পৃথিবীতে যত দিন রয়েছে, ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের উপরে ফৌকিয়াত, প্রাধান্য দান করবেন, বিজয়ী দান করবেন। ফাইনাল জাযা মিন জিনসিল আমাল, তার কারণ আল্লাহ তবারক তাআলা যে বদলা দিয়ে থাকেন সেটা আমলেরই মানে সামঞ্জস্যপূর্ণ বদলা। অর্থাৎ যদি সাহায্য করো তা আল্লাহ সাহায্য করবেন। তারপরে হলো নফসের উপরে দিন কায়েম করার একটা দিক এখানে উল্লেখ করা হয়েছে, সেটা হলো কি, আল্লাহ তবারক তাআলার যাবতীয় নিয়ম কানুন বিধিবিধান আছে, এগুলো নিজেকে আমলের মাধ্যমে, নিজেকে চর্চা করানোর মাধ্যমে অভ্যস্ত করতে হবে। অমিন নসরুদ্দিন ফিন নফসি, এমনিভাবে নিজের আত্মায় বা নিজের জীবনে দিন বাস্তবায়ন করার অন্তর্ভুক্ত হল তাবজুলান নফসা ওয়ান নফিস, নিজের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর এই দিনের উদ্দেশ্যে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়ান্নাফিস, এবং জীবনে যা কিছু মূল্যবান আছে, যেটাকে নিজের জীবনের জন্য মূল্যবান মনে করে, সেটাকে আল্লাহর দিনের জন্য উৎসর্গ করবে। ফি সাবিলি তাহকিমিহি, আল্লাহর এই দিনকে বাস্তবায়ন করার জন্য, কায়েম করার জন্য, ও এলা ইশানিহি, এবং তার মর্যাদাকে সমুন্নত করার জন্য। এবং এটা সম্ভব হবে ব্যক্তিগতভাবে, ব্যক্তি পর্যায়ে, এবং হলো সমষ্টিগতভাবে। ব্যক্তিগতভাবে সে আল্লাহ এবং তার মাঝে যে সম্পর্কটা আছে সেটা গোপন হোক আর প্রকাশ্য হোক, আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্কটা এটা ঠিক রাখতে হবে। এমন নয় যে লোকজনের সম্মুখে আল্লাহ তবারক তাআলার দিনের বিষয়গুলো আমি শ্রদ্ধা করি, সম্মান করি, পালন করি, কিন্তু যখন নির্জন থাকি, যখন হয়তো আমি লোকচক্ষুর আড়ালে থাকি, তখন আর দিনের আমার কাছে কোনো মূল্য থাকে না।
আমি দীনের বিরুদ্ধে চলি, পাপ কাজে লিপ্ত হই, আল্লাহ তাবারকাতাল্লাহর কথা মনে থাকে না, আল্লাহর বিধানের কথা তখন আর মনে থাকে না। অর্থাৎ সর্বাবস্থায় বান্দা এবং আল্লাহর মাঝে যে সম্পর্কের ব্যাপারটা আছে এটা ঠিক রাখতে হবে। বরং আল্লাহ তাবারকাতাল্লাহ খুবই রাগান্বিত হন এমন বান্দার উপরে, যে প্রকাশ্যে আল্লাহ তাবারকাতাল্লাহর বিধানগুলো মানে, আল্লাহ তাবারকাতাল্লাহর যে সীমারেখা রয়েছে সেগুলো সে মানে, অতিক্রম করে না, কিন্তু যখন সে নির্জন হয় তখন কোনো পরোয়াই করে না আল্লাহর সীমারেখা অতিক্রম করতে, আল্লাহর বিরুদ্ধাচরণ করতে। আল্লাহ তাবারকাতাল্লাহ এরকম বান্দাকে খুবই অপছন্দ করেন। এটাই হলো বান্দার নিজের জীবনে দিনকে বাস্তবায়ন করা গোপনে এবং প্রকাশ্যে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেকোনো ওসিয়তের পূর্বে তাকওয়াল্লাহ, আল্লাহ ভীরুতার উপদেশটা তিনি দিতেন। আল্লাহ ভীরুতার উপদেশ এই জন্য দিতেন যে গোপনে বা আড়ালে, মান লোকচক্ষুর অন্তরালে যদি থেকে আল্লাহকে ভয় করা হয়, তাহলে এটাই হলো প্রকৃতভাবে আল্লাহকে ভয় করা এবং দিন চর্চা করা। আরেকটা হলো সামগ্রিকভাবে অর্থাৎ সামাজিকভাবে পালন করতে হবে, সেটা হলো আল্লাহর দিনকে একতাবদ্ধভাবে পালন করা। কোন ধরনের দলাদলি, কোন ধরনের দলীয়তাকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে আল্লাহ তাবারকাতাল্লাহর দিনকে কেন্দ্র করে নিজেদের ভিতরে ঐক্য অক্ষুণ্ণ রাখা এবং ঐক্যকে সুদৃঢ় করে রাখা। যেমন আল্লাহ তাবারকাতাল্লাহ এটাকে নবী এবং রাসূলগণের দিন বলেও অভিহিত করেছেন, শারা আলাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহ কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহ। তোমাদের জন্য আল্লাহ তাবারকাতাল্লাহ সেটাকেই দিন হিসেবে নির্ধারণ করেছেন, যার ওসিয়ত তিনি নূহ আলাইহিস সালামকে করেছিলেন, এবং যা তোমার প্রতি ওয়াহী হিসেবে নাজিল করেছি, এবং যার ওসিয়ত করেছিলাম ইব্রাহিমকে, মুসা, ঈসা সকলকে, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দিনকে কায়েম করো এবং এর ভিতরে কোন ধরনের বিভেদ সৃষ্টি করবে না। এখানে দিন বলতে প্রথমে যেটা বিষয় আসে সেটা হলো কি, আল্লাহর একত্ববাদ, আল্লাহর একত্ব কায়েম করা, আল্লাহর ওয়াহদানিয়াতকে কায়েম করা। এটা হলো, এটা যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের অন্যান্য বিষয়ে ঐক্য ঠিক থাকবে, আর যদি আমাদের তাওহীদের ভিতরে খালাল হয়, তাওহীদের ভিতরে যদি কোনো মানে ত্রুটি সৃষ্টি হয়, তাওহীদ বুঝার ব্যাপারে যদি আমাদের গ্যাপ থেকে যায়, সেই গ্যাপ দিয়েই কিন্তু আমাদের ভিতরে শির্ক ঢুকবে, আর যে পরিমাণ শির্ক ঢুকবে সেই পরিমাণ আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, আমাদের ভিতরে মতভেদ দেখা দিবে, আমরা বিভক্ত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি হাদিসে, আল আম্বিয়া আবনাউল আল্লাত দীনুহুম ওয়াহিদ ওয়া শারাইহুম মুখতালিফা, নবীগণ হচ্ছেন বৈমাত্রিক ভাই স্বরূপ, তাদের দিন হলো এক কিন্তু শরীয়ত ভিন্ন ভিন্ন। অর্থাৎ তাওহীদ কায়েম করার জন্য যে সমস্ত ব্যবস্থা আমল
এবাদত, এগুলোর ভিতরে ভিন্নতা ছিল, কিন্তু আল্লাহর ওয়াহদানিয়তের ক্ষেত্রে কোনো ভিন্নতা ছিল না, সকলকে আল্লাহ তবারক তাআলা একটি আদেশ দিয়েছিলেন। যেখানে দিন কায়েম বলতে হলো ব্যক্তিগতভাবে আমাদেরকে দিন কায়েম করতে হবে, আল্লাহর দিন কি এটা আগে জানতে হবে বিস্তারিতভাবে, তারপরে সেগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে। সত্যই বলেছেন একজন মানে ইসলামী সংগঠনের নেতা হাসানুল বান্না, আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইকে প্রায় এই কথাটা আওড়াইতে শোনা যায় এবং বিভিন্ন কিতাবে উনি লেখেন, আকিমিল ইসলাম ফি জাসাদিকা তাকুম লাকা দাওলা ইসলামিয়া, অর্থাৎ তুমি যদি তোমার বডিতে ইসলাম কায়েম করতে পারো তাহলে তোমার সমাজে ইসলাম কায়েম হয়ে যাবে অটো সিস্টেম। কিন্তু দেখা যায় যে আমরা শুধু এটাকে একটা নীতি বাক্য হিসেবেই প্রচার করে থাকি, প্রচারের ভিতরে সীমাবদ্ধ রাখি, কিন্তু এটা আমলে আনি না, আমাদের সেই আমলের ধৈর্যই জেনে নাই। আমরা এত তাড়াহুড়া করি যে আগে ইসলাম কায়েম করো তারপরে ইসলাম বুঝো, এভাবে তো আল্লাহ কুশিন কাল আমাদেরকে দিন ইসলাম দান করবেন না বা আমাদের ক্ষমতায় ইসলামকে আমরা দেখতে পাব না। এখানে কিছু দিন কায়েমের আমরা পদক্ষেপ নিতে পারি। এক নম্বর হলো বা মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারি এইসব পর্যায়গুলোকে, এক নম্বর হলো নশরুল ইলম ও ইতলাকুদ দাওয়া, ইলমের ব্যাপক প্রচার এবং প্রসার ঘটানো, ইলমের ব্যাপক প্রচার এবং প্রসার ঘটানো দিন কায়েম করার জন্য এক নম্বর পদক্ষেপ হলো এটা। দিনের আধার, দিনের তো শিক্ষা আমাদেরকে নিতে হবে, আল্লাহর দিন কি জিনিস সেটা যদি আমরা না জানি তাহলে কশিন কালও আমরা দিন কায়েম করতে পারব না। এজন্য প্রথম কাজই হল নশরুল ইলম, ইলম নিজে শিখা এবং অপরকে শেখানো, এর কোন বিকল্প নাই। আল ইলম মা কাল আল্লাহ ওয়া কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন এই রেফারেন্সে আমরা যা পাবো তাকে ইলম বলা হয়, আর এটা কি কাল রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রেফারেন্সে আমরা যা পাবো এগুলো হলো ইলম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম ইলমকে ফরজ করে দিয়েছেন সমস্ত উম্মতের উপরে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে ইলম অর্জন করা ফরজ, এবং এটা পর্যায়ক্রমে আমরা ইলম গুলো শিখব। এক নম্বর হলো তাওহীদের ইলম, ইমানের ইলম, তারপরে হলো সালাত, তারপরে যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ, তারপরে এগুলোর বিপরীত যা আছে তাওহীদের বিপরীত বিষয় শিরক বিদআত, এগুলোর ইলম অর্জন, তারপরে বিভিন্ন কাবীরা গুনাহ, কাবায়ের সম্পর্কে, সাগায়ের জুনুব, এ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। যদি শুধু এবাদতের দিকগুলোই আমরা শিখি এবং অন্যায় অপকর্ম যেগুলো ইসলাম চিহ্নিত করেছে যেগুলোকে কাবায়ের, কাবায়েরুজ জুনুব মানে বড় বড় গুনাহ, কবিরা গুনাহ হিসেবে চিহ্নিত করেছে, সেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে এগুলো থেকে বেঁচে থাকার জন্য। তারপরে যা আমি শিখলাম সেই শিক্ষাটা আমার নিজের ভিতরে সীমাবদ্ধ রাখা যাবে,
এটা অপরের কাছে ছড়িয়ে দিতে হবে, প্রচার করে দিতে হবে। এটাই হলো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত নীতি। কুল হাজিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'ানি। রাসূল বলে দিন, হাজিহি সাবিলি, এটাই হলো আমার পথ, আমার রাস্তা। আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন, আমি দাওয়াত দিব আল্লাহর দিকে, আলা বাসিরাতিন, বিচক্ষণতার সাথে, জ্ঞান সহকারে। আনা ওমান ইত্তাবানি, আমি এবং আমার যারা অনুসরণ করবে তারা সব। সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আল্লাহ হলেন সমস্ত ত্রুটি থেকে পাক পবিত্র, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যেটা হলো বাসিরাত অর্থ হলো ইলম, ইলম সহকারে। ادعو الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن। তুমি তোমার রবের দিকে আহ্বান করো হিকমতের সাথে, والموعظه الحسنه, এবং উত্তম উপদেশের সাথে। وجادلهم بالتي هي احسن, এবং তাদের সাথে সঠিক পন্থায় তর্ক করো, বিতর্ক করো। হিকমত বলা হয় ওয়াযউ শাইই ফি মাহাল্লিহি, প্রত্যেকটা জিনিসকে তার পাত্রে স্থাপন করাকে বলা হয় হিকমত। এর বিপরীতকেই বলা হয় জুলম। হিকমত সহকারে আমাদেরকে যা আমরা শিখব সেটা মানুষের কাছে প্রচার করব, এটাই হলো এক নম্বর কাজ। যদি দিন কায়েম করতে চাই তাহলে আমাদের এক নম্বর কাজ হবে এটাই, ইলম অর্জন। এবং সিরিয়ালি, সিরিয়াল বুঝা, কোনটার পরে কোনটা আমি দাওয়াত দিব। দেখা যাচ্ছে যে আমাদের দাওয়াতের ভিতরে সিরিয়াল না থাকার কারণে আমাদের কোনো সুফল আসছে না। দেখা যাচ্ছে কেউ হয়তো রাজনীতির দাওয়াতকে প্রথম মনে করে, কেউ হয়তো টুপির দাওয়াতটাকে প্রথম মনে করে, কেউ হয়তো নফল নামাজ, কেউ পাগড়ি, এই সব চলছে। আসলে আমাদের সিরিয়াল করতে হবে, আল আহম ফাল আহম, যেটা সবচেয়ে জরুরি তারপরে যেটা জরুরি, এইভাবে আমাদের সিরিয়াল করতে হবে। দেখা যাবে যে কেউ হয়তো প্রথমেই দাড়ির বিরুদ্ধে বলে দিল, দাড়ি নাই নবীর সুন্নত নাই, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, বাস আর কি, আর কোনো আলোচনাই থাকে না তখন। তো এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে সিরিয়ালি দাওয়াত দিয়েছেন, প্রথমে তাওহীদের, তারপরে ফরায়েজ, তারপরে মুহাররমাত, যে সমস্ত হারাম এবং কাবায়ের কবিরা গুনাহ আছে সেগুলোর বিষয়ে মানুষকে জানাবো। এরপরে হলো আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অবস্থা বিশেষে এবং হিকমত সহকারে আমাদের এগুলো বুঝতে হবে। আল আমর বিল মারুফ মানে সৎ কাজের আদেশ। প্রথমে সৎ কাজের আদেশ বলতে সৎ কাজ কি না এটা চিহ্নিত করতে হবে, তারপরে আমি সেটার আদেশ দিব, আদেশ উপদেশ। ওয়ান নাহি আনিল মুনকার, মুনকার বিষয়ে যেটা অন্যায় সেটা অন্যায় কি না আগে চিহ্নিত করব, তারপরে আমরা হিকমত সহকারে সেটার ব্যাপারে মানুষকে সজাগ করব, সতর্ক করব। হিকমত অর্থ হলো, অর্থ হলো যেটা আমরা বললাম, অবশ্যই ফি মাহাল্লিহি, প্রত্যেকটা জিনিসকে তার সুপাত্রে স্থাপন করা। যদি দেখা যায় একটা অন্যায়কে আপনি প্রতিহত করতে গেলে তার চেয়ে বড় অন্যায় আসবে, তাহলে দরকার নেই, সেক্ষেত্রে আপনার অন্যায়, অন্যায়টাকে আপনি ঘৃণা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তর বলে দিয়েছেন, আল-আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অন্যায়ের নিষেধের স্তর বলা হয়েছে। যদি আপনি পারেন সেটা আপনি হাত দ্বারা প্রতিহত করবেন। যদি মনে করেন যে এটা সম্ভব নয় হাত দ্বারা, তাহলে জবান দ্বারা মৌখিক ভাবে সেটা
ব্যক্ত করে বক্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন, যদি সেটাও সম্ভব না হয় তাহলে অন্তর দ্বারা ঘৃণা করার মাধ্যমে সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। তৃতীয় পর্যায় হলো ইকামাতুল হুদুদ, যখন ইলম প্রচার হলো, দাওয়াত ব্যাপকভাবে প্রচার করা হলো, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের প্রচার হলো, তখন হবে, তখন আর একটা পর্যায় হলো, সেটা হলো ইকামাতুল হুদুদ, সমাজের মধ্যে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে সেই বিধানের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি নির্ধারিত কোনো শাস্তি বর্ণনা করে থাকেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করে থাকেন, সেটা কায়েম করতে হবে। এটা হলো একটার পর একটা জন্য পরিবেশ সৃষ্টি হয়ে যাবে যদি আমরা সেভাবে সিরিয়াল করি। সিরিয়ালের ভিতরে কোনো ধরনের মানে গড়বড় করা যাবে না, উলট পালট করা যাবে না, তখনই কিন্তু বিপর্যয় নেমে আসবে, হিতে বিপরীত হবে, অন্যায়কে উৎখাত করতে যে অন্যায় আরো চেপে বসবে। তারপরে হলো একামাতুল হুদুদ, আল্লাহর নির্ধারিত শাস্তি যে সমস্ত ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে সেগুলো কায়েম করতে হবে। তারপরে হবে জিহাদ, জিহাদ কায়েমের ব্যাপার আছে, জিহাদ ছাড়া ইসলামের চূড়ান্ত মানে চূড়ান্ত বিজয় বা চূড়ান্ত তার প্রয়োগ সম্ভব হয় না। এই জন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদকে জারওয়াতু সানাম অর্থাৎ সর্বোচ্চ শিখর বলা হয়েছে ইসলামের, রাসুল আমরে আল ইসলাম ওয়া মূল বিষয় হল ইসলাম এবং তার খুঁটি হল সালাত, ওয়াজারওয়াতু সানামিহি আল জিহাদ, এবং এই দিনের বা ইসলামের সর্বোচ্চ শিখর হচ্ছে জিহাদ। জিহাদের মাধ্যমে ইসলাম ইসলামের যে সমস্ত বিষয়গুলো মানে বাস্তবায়িত হয় নাই, বাস্তবায়ন করা সম্ভব নয়, সেগুলো জিহাদের মাধ্যমে করা সম্ভব। এই জন্য আমাদেরকে ইসলামী বিধান কায়েম করতে হলে এই পর্যায়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, একটার পর একটা আমরা যখন এগুলো বাস্তবায়ন করব দেখা যাবে যে পরেরটার জন্য আমাদের পথ সুগম হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। আর যদি আমরা দেখা যায় যে শেষেরটাই শুরুতে শুরু শুরু করে দিয়েছি তাহলে কিন্তু তখনই বিপর্যয় নেমে আসবে, তখনই হয়ে যাবে এগুলো আমাদের জন্য বিপদের কারণ। আরেকটা হলো ইসলামের ইসলামী বিধানের ইসলাহুদ্দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মানে সব কিছুকে সঠিকভাবে স্থাপন করা সম্ভব। এটা হলো দিনের একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান কায়েমের একটা সুফল আমরা বলতে পারি, দুনিয়া এবং আখিরাতের পরিশুদ্ধি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি দুনিয়া এবং আখিরাতের পরিশুদ্ধি আমরা চাই তাহলে অবশ্যই আল্লাহর বিধান আমাদের মাঝে কায়েম করতে হবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নাই। তার কারণ আল্লাহ তার বিধানের ভিতরে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণের বিষয়গুলো বা চাবিকাঠিগুলো তিনি দান করেছেন। এখানে আমরা যদি দিনের ভিতরে মৌলিক বিষয়গুলো দুনিয়া এবং আখিরাতকে পরিশুদ্ধির জন্য যে পদক্ষেপগুলো ইসলাম নিয়েছে সেগুলো যদি দেখি তাহলে দেখব তিন ধরনের পদক্ষেপ। একটা হলো বিপর্যয়, যে সমস্ত পথ দিয়ে যে সমস্ত
ক্ষেত্রে মানুষের উপরে বিপর্যয় আসে আল্লাহর বান্দাদের উপরে, সেই বিপর্যয়ের দিকগুলো ইসলাম লক্ষ্য করে সেই বিপর্যয়ের পথগুলো বন্ধ করে দিয়েছে। এটাকে বলা হয় জরুরিয়াতুদ্দিন, দিনের প্রয়োজনীয় বিষয়। এবং এই বিপর্যয়গুলো যে সমস্ত ক্ষেত্রে বন্ধ করেছে ইসলাম, সেগুলো হলো দিন, ধর্মীয় বিষয়ে কোনো ধরনের বিপর্যয় যেন না আসতে পারে সেই ব্যবস্থা ইসলাম নিয়েছে। এটাকে বলা হয় হেফজুদ্দিন, দিন, দিনের সংরক্ষণ। দিনের সংরক্ষণের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, তোমরা তাদের সাথে যুদ্ধ করো যে পর্যন্ত ফিতনা না থাকে এবং দিন পুরোপুরি আল্লাহর জন্য না হয়। এভাবে দেখা যায় যে দিনের বিষয়ে বিপর্যয় ঠেকানো হয়েছে, যাতে দিনের ক্ষেত্রে কোনো ধরনের মানে বাধা বিপত্তি, কোনো ধরনের এর ভিতরে ভেজাল না ঢুকতে পারে। এই জন্য পুরোপুরি আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা কেতাল বা যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। ওই হাদিসটাও আমরা এখানে উল্লেখ করতে পারি, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি দিন নিয়ে ছিনিমিনি খেলে তাকে তোমরা হত্যা করো। অর্থাৎ দিনের ক্ষেত্রে যেহেতু বান্দাদেরকে হেফাজত করতে হলে, তাদের পরিশুদ্ধি আনতে হলে দিনের পরিশুদ্ধি অনিবার্য, এই জন্য এভাবে দিনকে হেফাজত করার ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে দিনের ভিতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ফাকতুলুহু, তাকে তোমরা হত্যা করো। তারপরে দিনের হেফাজতের সাথে সাথে মানুষের ব্যক্তিগত হেফাজতের বা সংরক্ষণেরও ব্যবস্থা করেছে ইসলাম, সেটা হলো কেসাস ফরজ করার মাধ্যমে। একজন আরেকজনকে হত্যা করলে, খালি শক্তি থাকলে হত্যা করে ফেললো, প্রহার করলো, সেটা চলবে না, বরং ইসলাম এক্ষেত্রে কেসাসকে ফরজ করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হে ইমানদারগণ, তোমাদের উপরে কেসাসকে, হত্যার বিষয়ে কেসাসকে ফরজ করে দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য কেসাসের ভিতরে হায়াত নিহিত রয়েছে, যদি ইয়া উলিল আলবাব, হে হে জ্ঞানবানেরা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। এভাবে মানুষের ব্যক্তিগত জীবনেরও হেফাজতের ব্যবস্থা নিয়েছে, একজন আরেকজনকে ইচ্ছা করলে হত্যা করতে পারবে না, তাকে প্রহার করতে পারবে না, বরং ইসলাম এখানে হেফাজতের ব্যবস্থা নিয়েছে এভাবে কেসাস ফরজ করার মাধ্যমে। আকল, তারপরে বিবেক, জ্ঞানের উপরে কোনো ধরনের যেন বিপর্যয় সৃষ্টি না হয়, মানুষের জ্ঞান লোপ পেতে পারে, মানুষের জ্ঞানের স্বাভাবিকতা বিলুপ্তি না হয়, এই জন্য জ্ঞানের উপরে যাবতীয় হুমকি এটাকে হারাম করে দিয়েছেন। যেমন মদ, জোয়া, তারপরে ভাগ্য নির্ণয় করা,
কাঠির মাধ্যমে ভাগ্য নির্ণয় করা ইত্যাদি, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক মাদকতা সৃষ্টিকারী বিষয় হলো মদ এবং প্রত্যেক মদই হলো হারাম। এভাবে দেখা যায় যে আমাদের বিবেক বুদ্ধি হেফাজতের ব্যবস্থা করা হয়েছে, তারপরে নাসাব আমাদের বংশ মর্যাদা যেন ঠিক থাকে, বংশের উপরে কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি না হয়, এই জন্য আল্লাহ তাবারকাতাল্লাহ জিনা ব্যভিচারকে হারাম করে দিয়েছেন এবং বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবীলা, আর তোমরা খবরদার জিনার ধারে কাছে যেও না, নিশ্চয়ই তা হলো ফাহেশা বা অশ্লীল কাজ এবং মন্দ পথ। তারপরে আল্লাহ তাবারকাতাল্লাহ ব্যভিচারী এবং ব্যভিচারিণীকে 100 দররা মারার নির্দেশ দিয়েছেন সূরা নূরের ভিতরে যা আমরা পড়ে থাকি। আল ইরদ, মানুষের মান সম্মান রক্ষার ব্যবস্থা করেছে, মান সম্মানের দিক থেকেও বিপর্যয় সৃষ্টি হয়, যার জন্য ইসলাম মান সম্মান হেফাজতেরও ব্যবস্থা করেছে। যেমন সূরা নূরের ভিতরে এসেছে, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বি আরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা, যারা সতীসাধ্বী নারীদেরকে ব্যভিচারীর অপবাদ দেয় অথচ তারা 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদেরকে 80 দররা করে মারার আল্লাহ নির্দেশ দিয়েছেন। তারপরে আল্লাহ তাবারকাতাল্লাহ পরনিন্দা গীবত এগুলো নিষেধ করে দিয়েছেন, কারো ত্রুটি বিচ্যুতি বর্ণনা করা নিষেধ করে দিয়েছেন। এমনি ভাবে ধন সম্পদ হেফাজতের মাধ্যমে বিপর্যয় ঠেকানো হয়েছে ইসলামে, সেটা হলো বিভিন্ন ধরনের অন্যায় পথে একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করা। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের মাঝে বাতিল পন্থায় একজন আরেকজনের মাল ভক্ষণ করো না, এবং এই মাল হেফাজতের সিলসিলায় ধরেই আল্লাহ তাবারকাতাল্লাহ চুরির জন্য হাদ জারি করেছেন, শাস্তি নির্ধারণ করেছেন, চোর এবং মহিলা চোর হোক আর পুরুষ চোর হোক, তাদের আল্লাহ তাবারকাতাল্লাহ হাত কেটে দিতে বলেছেন। তারপরে রিবা সুদ, এটাকে আল্লাহ তাবারকাতাল্লাহ হারাম ঘোষণা করেছেন, যাতে করে একজন আরেকজনের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ না করতে পারে। এভাবে দেখা যায় যে আল্লাহর বিধান মানুষের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে হেফাজত করেছে, যার জন্য আমরা যদি আল্লাহ তাবারকাতাল্লাহর দ্বীনের হেফাজত করতে পারি, তাহলে আমরা আমাদের অবস্থার উন্নতি সাধন করতে পারবো এবং আমরা দুনিয়া এবং আখেরাতে পরিশুদ্ধি অর্জন করতে পারবো এবং শান্তি এবং শৃঙ্খলা মতো বসবাস করতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর দিন সর্বক্ষেত্রে বুঝে পালন করতে পারি। আল্লাহ জি আমাকে গড়ি ছিল নাকি গতকালের জুম্মার খুতবা থেকে শুনতে পেলাম, জ্ঞানী লোকের কোনো হিসাব হবে না, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনো সহিহ হাদিস আছে কি? জ্ঞানী লোকের হিসাব হবে না এরকম কোন তো আমরা হাদিস পাই নাই। জ্ঞানের উপরেই তো আল্লাহ হিসাব নেবেন, যে যারা পাগল হবে তাদের তো কোনো হিসাব নিকাশই নাই। হ্যাঁ
জ্ঞানহীন লোকের, হ্যাঁ সেটা হইতে পারেন পাগল। তো পাগল বিষয়ে তাও তো আমরা একটা সমাধান আগে দিয়ে দেখেছি আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী, পাগল হলেও কিন্তু তাদের একটা হিসাব নিকাশ আছে আখেরাতে। কেয়াস শব্দে না কিসাস, কিসাস হলো মানে বদলা নেওয়া, বিনিময়, মানে আত্মার বিনিময়ে আত্মা নেওয়া বা হত্যার বদলে কাউকে হত্যা করা, এটা হলো কিসাস। কিসাস শুধু একটাই না, প্রহারের ব্যাপারও হইতে পারে। ইফতারির সঠিক সময়